আজ রাত্রে বাংলার বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও বিকেলের দিকে মেঘলা আকাশে দেখা মিলেছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই ধেয়ে আসবে ঝড় এবং তারপরেই ঝাঁপিয়ে বৃষ্টি, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলোতে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, কেমন থাকবে আগামী 48 ঘন্টার আবহাওয়া, কী জানিয়েছে আবহাওয়া দপ্তর, সেই সঙ্গে জানিয়ে দেব আগামী 24 ঘন্টা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। কলকাতা ও আশেপাশের এলাকায় সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার, তবে এদিন সকালে আবহাওয়া দপ্তরের তরফে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্ব দেওয়া হয়েছে। বিকেল কিংবা সন্ধ্যার দিকে তা অন্য জেলাগুলোর দিকে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের 2টি জেলা আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 48 ঘন্টা পর থেকে সবকটি জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাসে দেওয়া হয়েছে। আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এদিন সকালে আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে আগামী 48 ঘন্টায়।